আসবে ভূতের। কল্যাণীতে ভূত এসেছে শুনেছেন? কোথায় জানেন? সেন্ট্রাল পার্কে। একদম তোকেই তো ভূতের মতো লাগছে। সেন্ট্রাল পার্কে চলে এসছে ভূতের রাজা দিল বল। হ্যাঁ, তো তার সাথে বাবুর্চিও এসছে। হ্যাঁ, তো আজকে আমরা ব্লগ বানাতে চলে এসেছি এখানে। তো দেখা যাক কল্যাণী শাখার অ্যাম্বিয়েন্স কীরকম করেছে এবং খাওয়া দাওয়া কীরকম আছে সেটা সম্পূর্ণটা কভার নেব। যে জিনিসটা বাইরে কিন্তু লাইন, যেটা ভূতের রাজা দিল বড়ে সবসময় লাইন থাকে, এই জন্য আগের থেকে বুক করে আসবেন। আর এই যে ইউটিউবের টাকায় আমি একটা গাড়ি কিনেও ফেলেছি। বাহ, মানে কি বড় হয়ে যাচ্ছি আমরা, তাই না? তো আজকে গাড়ি করে চলে এসেছি কল্যাণীতে, ভূতের রাজা দিল বড়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আই এম নীল, আই এম প্রসূন, আপনারা দেখছেন পেটুকদা ভাই। তো চলুন। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, মানে আমি 10-এ 10 দিতে পারবো, মানে একদম 10-এ 10 দেওয়ার মতো জাস্ট অসাধারণ লাগছে। মানে সেই ছোটোবেলার সেই হীরক রাজার দেশে তোমার সেই বুধিহীন বাগড়াইনের সব গল্পগুলো জাস্ট, মানে স্মৃতিগুলো জাস্ট মনে পড়ে যাচ্ছে, গানটা চলছে গানটা, আর এইগুলো পুরো মানে জাস্ট এটা দিলে আরো তো দারুণ লাগছে, মনে কম লাগছে একদম পুরো। বেশ অনেকক্ষণ আমাদেরকে বাইরে ওয়েট করতে হয়েছে, পেটে তো অলরেডি চুচোয় ডন দিচ্ছে, এবং তার সাথে এখানে বেশ অনেকজন একসাথে খাওয়া দাওয়া করছে। তো পুরো জায়গাটা তো আপনারা দেখে নিলেন, আশা করি খুবই ভালো লেগেছে। তো আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চলে আসবেন, এমনিতেও গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তো দেখা যাক কী থালি আজকে অর্ডার করি। হাতে হাতে দেওয়া থালি, তবে আসবে ভূতের। প্রায় দীর্ঘ 1 ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়েছে, মানে ওনার প্রায় মানে বিরক্ত হয়ে যাচ্ছিলেন, তারপরে এনাদেরকে বলার পরে এনারা আমাদেরকে সার্ভ করলেন। তো এদিকে আমরা নিয়েছি একটা বাঘার থালি, আর এদিকে কমল খাচ্ছে, ও নিয়েছে একটা বাঘার থালি, আর এদিকে কমল আছে, ও খাচ্ছে একটা মহাভোজ থালি। সেখানে অনেক কিছু আছে, তো বাঘার থালিতে কী কী আছে সবটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, ঝুড়ি আলু ভাজা, ডাল, গন্ধরা চিকেন, কচুপাতা দিয়ে চিংড়ি, আলু পটলের সবজি, শুক্তো, পাবদা, মাটন, চাটনি, পায়েস, মিষ্টি, আর হচ্ছে পাঁপড়। তো এই সম্পূর্ণ থালিটার দাম হচ্ছে গিয়ে 629 টাকা। তো এটা আমরা দুজনে শেয়ার করে খাবো। তো শুরু করি। তো এই হচ্ছে শুক্তো, ফার্স্টে শুক্তো দিয়ে খাবো। সজনে ডাটা আছে, বড়ি আছে, আলু আছে, বেশ ভালো খেতে, দুধ দিয়ে করা শুক্তটা, তবে উচ্ছে পাইনি আমি, বাট ভালো খেতে। উচ্ছের ভিতরে আসে নাকি দেখি না, দেখছি না। ওখানে এবার হচ্ছে এই ডাল, মুগ ডাল, ভেজ ডাল। তো ভেজ ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা, ডালটা ব্যাপক খেতে, ব্যাপক খেতে ডালটা বেশ সুন্দর। এটা মনে হচ্ছে কাঁচা মুগ ডাল সম্ভবত, এবং তার মধ্যে মটরশুঁটি, গাজর, অনেক কিছু রয়েছে, ভাল লাগছে। তো এবার গন্ধরা চিকেন খাবো, এরকম দুটো সাইজ দিয়েছে, দুটো পিস দিয়েছে গন্ধরা চিকেন,
হালকা গন্ধরাজের ফ্লেভার পাচ্ছি। তো এবার হচ্ছে গিয়ে খাবো হচ্ছে গিয়ে এটা আলু পটলের একটা সবজি দিয়েছে, এই হচ্ছে পটলের সাইজ। ভালো, তো আলু পটলের তরকারি যেমন হয় তেমনই খেতে ভালো। পাবদার সাইজটা এত বড়, তো দেখা যাক যে টেস্টটা কেমন। ভালো, সাইজটাও মানে এতটা বড়, তাছাড়াও খেতে কিন্তু আর খারাপ না, খুবই ভালো। একটু সর্ষে নেব, হালকা হালকা মানে সর্ষের গন্ধটার থেকে বেশি লাগছে আমার ধনেপাতার গন্ধটা, জানি না কারণ এটা তোমার সর্ষে দিয়ে করা, ধনেপাতা না থাকলে মনে হয় বেশি ভালো হতো। তো ঠিক আছে, বাট মাছটা নিয়ে কথা হবে, মাছটা একদম টাটকা, ভালো লাগে। তো এবার পালা মাটন ডাক বাংলা, দু পিস মাটন আছে আর একটা ডিম। কালারটা জাস্ট দাদা একটু কালারটা কাছ থেকে দেখাবে, কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ কালারটা। ঝোলটা নিয়ে দেখব, ফাটাফাটি ঝোলটা তো জাস্ট ফাটাফাটি লেগেছে। এবার মাটনটা মাটনটাও ভালো, মাটনটাও ভালো, আর ডিমটা নিয়ে ডিমটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট ফাটা। এবার আমি মনের আনন্দে এই মাটন খাচ্ছি, পড়ে গেল মাটন, আর এই যে এই সেই পিস এই সেই হাড়গুলো এই আমি চুষে চুষে খাওয়া, ভেতর থেকে কিছু বেরোচ্ছে, এর ভেতর থেকে চেয়াচ্ছি অনেক, খুব একটা বেরোচ্ছে না, খুব একটা বেরোচ্ছে না। এই হাড় এই এই হাড়ের পিসটা দেখলে না আমার সেই কার্টুনের কথা মনে পড়ে, ওই সেই টম অ্যান্ড জেরিটা হতো না, পুরো সে খেয়ে যেত, তোমার হচ্ছে কম্পানটা বলে থাকতো, ঠিক এই জিনিসটা মনে পড়ে। বাট মাটনটা রিয়েলি খুব ভালো লাগে। হচ্ছে আমের চাটনি, বেশ পাতলা আমের চাটনিটা, এবং তার সাথে পাঁপড়, এই হচ্ছে পাঁপড়, আমি একটু ভেঙে নিলাম পাঁপড়টা, চাটনি পাঁপড় দেখানোর আলাদা করে কিছু নেই, চাটনি পাঁপড় ভালো যেমন হয় তেমন খেতে। আচ্ছা এবার হচ্ছে পায়েস, পায়েসটা দেখে বেশ ভালো লাগছে, তো পায়েসটা একটু খাই। কমল বলছে পায়েস দেবে না, পায়েসটা পুরোটাই তুমি, কারণ আমি পায়েস খাই, পায়েস খাবি না, তাহলে পায়েসটা পুরোটাই আমার। একদম লাইট মিষ্টি এবং কাজু কিশমিশ পুরো ভরে ভরে দেওয়া, বেশ ভালো। রসগোল্লা, বেশ বিগ সাইজের রসগোল্লা, এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই, এটা জাস্ট মুখে পড়ব। তো এখানকার স্পেশালিটি হচ্ছে গিয়ে এনারা পায়েস, চাটনি এবং মিষ্টি, মানে মিষ্টিটা অন্যান্য রেস্টুরেন্টে কী হয় বাইরে থেকে আনিয়ে নেয়, কিন্তু এনারাও এই রসগোল্লাটা নিজেরা বানায়, খুব সফট খুব ভালো হতো মিষ্টিটা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির পথে যাচ্ছি। তো যেটা ফার্স্টে ফার্স্টে আমার পুরো অ্যাম্বিয়েন্সটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো, বাট তারপরে তারপরে যে এক ঘন্টা ওয়েট করিয়েছে, আমার মেজাজ পর্যন্ত গরম হয়ে গেছিলো। নীলাদ্রি ওখানে বসে বসে বলছিলো যে এক ঘন্টা হতে আর 2-3 মিনিট বাকি আছে, মানে আমাদের পুরো এক ঘন্টা বসে গেছিলো, তো ও বলছিলো যে আর 2-3 মিনিট হলে আমি বেরিয়ে চলে যাবো। তো তারপরে আমাদের সাথে কমল ছিল, ও বারবার বললো ম্যানেজারকে, তারপর ম্যানেজার আমাদেরকে বোঝালো যে মহাভোজ থালি যেহেতু ওরা নিয়েছিল ওটা খাওয়াতে অনেক টাইম লাগছে, সেই কারণে হয়তো একটু লেট হচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে সত্যি করে কিছু না, মানে আমি বলছি তো ফার্স্টে অ্যাম্বিয়েন্স দেখে মনটা ভালো হয়ে গেছিলো, তারপরে টাইম নিয়ে মাথা গরম হয়ে গেছিলো, তারপরে খাবার খেয়ে জাস্ট মন শান্তি হলো, মন প্রাণ সব কিছু শান্তি হয়ে গেল, সত্যি খুব ভালো লেগেছে খাবারটা। একটু প্রাইস বেশি,
তো আপনারা মানে প্রাইস বেশি কোয়ান্টিটি যে অনেক তা নয় তা না বাট নিয়ে দুজন ঠিকঠাক হয়ে যাবে আর একটা রাইস নিয়ে নিলে আরামসে হয়ে যাবে তো কি করছেন সাবস্ক্রাইবটা করুন জলদি আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর তার সাথে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না একদম তো দেখা হচ্ছে এইরকমই কোনো এক নেক্সট ব্লগে বাই